রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মায়ের সুস্থতা কামনায় যাগযজ্ঞের আয়োজন করল বাঁকুড়ার ভড়া গ্রামের আমরা দাদার অনুগামী নামের একটি সংগঠন। আজ সকালে ওই সংগঠনের কর্মীরা ভড়া শ্মশানকালী মন্দিরে হাজির হন। সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে যাগযজ্ঞ। প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা গায়ত্রী দেবী করোনা আক্রান্ত হন। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাঁর সুস্থতা ও মঙ্গল কামনায় পুজো আর্চা করছে। এদিন যাগযজ্ঞ শেষে শুভেন্দু অধিকারীর অনুগামীদের দাবি, শুভেন্দু অধিকারী যাতে দ্রুত সুস্থ হয়ে নিজের রাজনৈতিক জীবনে ফিরে আসতে পারেন, তার জন্যই মায়ের মন্দিরে যাগযজ্ঞের আয়োজন করা হয়েছিল। মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ওনার রত্নগর্ভা মা গায়ত্রী দেবী মহাশয়া করোনায় আক্রান্ত হয়েছেন। ওনাদের দুজনের দ্রুত, গায়ত্রী দেবী মহাশয়া এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা। এবং ভোড়া আমার দাদার অনুগামী, শুভেন্দু দাদার অনুগামী হিসাবে আমরা তাদের মঙ্গল কামনায় এবং দ্রুত যাদের রোগ থেকে তারা সেরে উঠে তার জন্য আমরা শ্মশানকালীর মন্দিরে মায়ের যজ্ঞ এবং পুজো দিন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ। বাঁকুড়া জেলার সব খবর সবার আগে পেতে বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ফেসবুকে নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো অপশন প্রেস করুন। নজর রাখুন বাঁকুড়া লাইভের ইউটিউব চ্যানেলে।